আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন, আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে দৃশ্যটা দেখে বোঝাই যাচ্ছে যে ছাদে বসে আছি আমরা, গোসল করে ছাদে চলে আসি। এটা আমাদের খুব সুন্দর একটা সময় কাটে আমাদের ছাদে। তো আমরা দেখি সামনে আমরা ছাদে বসে পিকনিক করব, সে প্ল্যান প্রোগ্রাম আছে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটি আমি এখানে বসে কি করব, গোসল করে আমি ছাদে কিনে এসেছি এই যে এই শাকগুলো, আমি এখন এখানে বসে বসে কাটবো আর রোদে বসে থাকবো, গ্যাস তো থাকেই না। তো ছাদে আসি, তাই ভাবলাম যে সময়টা অপচয় করব না, আমরা একটা না একটা কাজে নিয়ে ব্যস্ত থাকি। এই যে ছেলে আমার কি করতেছে, দুষ্টামি করতেছে। এই ছেলে, আর কিছু বলবা না? আচ্ছা ঠিক আছে, এবার আমি বসে পড়ি, বসে বসে শাক কাটি আর আপনাদের সাথে গল্প করি। তো আমরা এখন বসে বসে শাক কাটবো। ওই যে আমাদের আর এক সুন্দরী যে এসে পড়েছে, ওই তো আমাদের একটা বাবু। এই যে আমাদের বাবু চলে আসছে, এই যে আমরা সবাই ছাদে অনেক আনন্দ করি। তুমি শাকটা ধরবা? হ্যাঁ ফারজানা, সবাই দোয়া করবেন বাবুর জন্য। বাবুর নাম হচ্ছে ফারজানা, ওকে আমি আরও কয়েকবার দেখাইছি। সবাই দোয়া করবেন, রোদের ভিতরে নিয়ে আসছে বাবুকে রোদ খাওয়ানোর জন্য। ফারজানা, 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 ফাহাদ, এই শুক্রবার কিন্তু আমাদের ট্রিট আছে কি পিকনিকে, তোমাকে ভিডিও করতেছে ফারজানা। ফারজানা কান্না কেন? বাবা কান্না করে না, শান্ত থাকে, অনেক শান্ত, অনেক কান্না করে না, মুখ এমনই করে। খারাপ কেন আজকে? ফারজানা, ফারজানা আজকে একটু মনটা খারাপ, রোদে আসছে ওর আম্মু নিয়ে। তো আমরা এখন শার্ট কাটবো আর হচ্ছে গল্প করবো। একটা পার্টি নিয়ে আসে, পার্টি নাই আমার তো, পার্টি নিয়ে করছি না। তো পার্টি নিয়ে আসলে সুন্দর বসে গল্প করা যায়। ডেপ দিলাম মম, না ডেপ দিতে হবে না, করো। কিন্তু ঠান্ডা কম বাতাসটা। এ জামু, আসো আসো আসো। আমার বলে খুব সুন্দর করে গেল। তো এখন শাকগুলো কাটি বসে বসে। আমার বাসা গেলেন না, এটা ভিতর আমার দেখাচ্ছে, আমি করি আমরা সাথে আসলে সবাই মিলে একসাথে আসলে অনেক আনন্দ হয়, অনেক মজা হয়, বাচ্চারাও আসে। এই যে একজন বাচ্চা হাসতেছে, ওই যে নাচতেছে, নাচুনি করে। ফারজানা তুমি নাচো, পিকনিক করবো আমাদের সাথে? আমি জানি না,
এই যে আমাদের ফারজানা বুড়িটা কোলে থেকে নামতে চাইতেছে নিচে নামে না আসো আসো আমার কাছে আসো ভাইয়ের কাছে আসো ফারজানা তুমি কার কোলে উঠছো আয় ফারজানা ফারজানা বাবু ভালো লাগে স্যার এই যে ফারজানা এদিকে তাকাও এই যে 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 ফারজানা এই যে এইভাবে কথা হাঁকে দাঁড়া করাই নাও ওই শেষ করলে না ও এখন দুষ্টামি করবো এখন নিচে যাবে ওই যে সানিওরা ডাক তো নিচে চলে আসছি রান্না বান্না করার সময় হয়ে গিয়েছে গ্যাস চলে আসতেছে তো এখানে আমি গরু মাংস মেরিনেট করে রাখতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি গরু মাংসটা একটু মেরিনেট করে তারপরে চুলার উপরে বসিয়ে দিব এই তো সেটা মশলাটা আমি এখানে কাঁচামরিচ বেটে তারপরে হচ্ছে রান্নাটা মানে করব সেটাই চিন্তাভাবনা করতেছি কাঁচামরিচ খাওয়াটার চিন্তাভাবনা এখন করা হচ্ছে কেননা গুঁড়া মরিচ আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর তো কাঁচামরিচটা যদি এভাবে আমরা যদি একটু সিদ্ধ করে ফ্রোজেন মানে ফ্রিজে ব্লেন্ডার করে রাখতে পারি আদা রসুনের মতো করে আমার মনে হয় খারাপ হয় না ভালোই হয় তো আমি এভাবে করেই রাখতেছি এখন গরু মাংসটা আজকে কাঁচামরিচ বাটাটা দিয়েই রান্না হচ্ছে তো যাই হোক একটু একটু শেয়ার করতেছি রান্না করে ফিরে আসতেছি আপনাদের সাথে কী কী করলাম আর এটা হচ্ছে গরুর কলিজা আমি গরুর মাংস কিনতে গেলে কলিজা সহই কিনি একটু কলিজা নেই একটু গুড়দা নেই এগুলো সহ গরু মাংসটা কেনার চিন্তাভাবনা করি এতে করে গরু মাংস রান্না করলে ভালো লাগে শুধু মাংস খেতে কিন্তু ভালো লাগে না যদিও তো যাই হোক এখন থেকে গ্যাস একটু একটু আসতেছে সেটা একটু শেয়ার করতেছি আপনাদের সাথে দেখেন এই যে গ্যাস কেবল একটু একটু আসতেছে এই জালে আমি গরু মাংসটা বসিয়ে দেব কেননা এটা কষানো সুন্দর হবে তাই এরকম অল্প জালে গরু মাংস কষানো হয় কিন্তু এমনি মাছ শাকসবজি রান্না করতে গেলে হয় না তাই তো দেখেন আমি ডালটা রান্না করে নিয়েছি এই অল্প জালেই ডাল রান্না করেছি টমেটো দিয়ে অনেক দিন ধরে ডাল খাওয়া হয় না তাই ডাল রান্না করেছি আর এটা হচ্ছে শালগম আমি বড় বড় করে কেটে নিয়েছি এটা ফেলে দেবো একটু মানে শালগমের চোঁচা আছে আমি এই শালগম দিয়ে গরু মাংসটা দিয়ে সুন্দর করে ভুনা করব রান্না করব খেতে এভাবে শালগম রান্না করলে আমাদের সবারই খুব পছন্দ খেতে ভালো লাগে এখানে মশলা বাটা আছে আর এই তো আমি এখন বক্সগুলো লাগিয়ে নেব কেননা আমার মশলাগুলো কাজ শেষ এই জন্য আর বাইরে কিছু নয়েস আসতেছে সবার কাছে ক্ষমা চাইবো কেননা বাচ্চারা খেলাধুলা করতেছে এই টাইমে আমি ভয়েস দিচ্ছি আমার এই যে লাল শাক ভাজিটা হয়ে গিয়েছে আর হচ্ছে আমি এখানে কী কী রান্না করছি ডাল রান্না করেছি আর হচ্ছে গরু মাংসটা এই যে রান্না হয়ে গিয়েছে এই তো তো সবাই দোয়া করবেন আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না তো সবাই আমার পাশে থাকবেন সবাই যেভাবে সাপোর্ট দিয়ে আসতেছেন এভাবে সাপোর্ট দিবেন আপনাদের কাছে এই দোয়াটাই চাই পাশে থাকবেন সবাই সবাই সবার জন্য দোয়া করব আর এই করোনা মহামারীর ভিতরে আমরা সবাই বাসায় থাকতে চেষ্টা করব বাসার বাইরে না যাওয়ার চেষ্টা করব কেননা বাসা অনেক সেফটি তো এখানে আমি আরও একটা আইটেম করি না এখনও করব খাওয়ার সময় আমি এখানে আলুর ভর্তা দিয়েছি মানে আলু সিদ্ধ দিয়েছি আমি গরম ভাতের ভিতরে আলুটা ছিলে রেখে দিয়েছি যাতে আলুটা গরম থাকে এটা খাওয়ার টাইমে রাতের বেলা ভর্তা করে খাবো তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম